আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ফেসবুক লাইভ ক্লাসে। এটা তোমাদের ডিজাইন অফ স্ট্রাকচার 1 সিভিল ডিপার্টমেন্টের এই সাবজেক্টটার 17তম ফেসবুক লাইভ ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সিলেবাসে একদম শেষে চলে এসেছি, আর হয়তো একটি ক্লাস নিলেই হয়ে যাবে। ক্যান্টিলিভার বিম আজকে তোমাদের সাথে আলোচনা করব। ক্যান্টিলিভার বিমটা সহজ, তোমরা জানো যে একটা সাপোর্টের উপরে যে বিম থাকে সেই বিমগুলোকে আমরা ক্যান্টিলিভার বিম বলি। এটা করলে আমাদের মোটামুটি কোর্স শেষ হয়ে যাবে। তারপরে যদি কিছু এক্সট্রা দুই একটা ক্লাস লাগিয়ে নেব, না হলে হয়তো তোমাদের শীঘ্র পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু হতে পারে অগ্রিম। এটা কর্তৃপক্ষ যেটা ডিসিশন নেবে সেটাই। তো ক্লাস উপস্থাপনায় আমি বরাবরের মতো থাকছি, মোহাম্মদ রেজাউল বাহার, ওয়ার্কশপ সুপার ও বিভাগীয় প্রধান সিভিল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতদিন তোমরা খেয়াল করে দেখো, আমরা এই সেমিস্টারে যত ক্লাসে আলোচনা করেছি সবই বিম সম্পর্কিত। রেক্ট্যাঙ্গুলার বিম, WSD এবং USD মেথড, তারপরে টি বিম, ডাবল রিইনফোর্স বিম, এরপরে লিন্টেল, সেটা একটা ছোট একটা বিম, ক্যান্টিলিভার বিম, সব বিম এই সেমিস্টার। আগামী সেমিস্টারে তোমাদের বাকি যে কলাম, স্ল্যাব, রিটেনিং ওয়াল ইত্যাদি, স্টেয়ারকেস ইত্যাদি ডিজাইনগুলো থাকবে। ফ্ল্যাকচারের ফর্মুলাগুলো বুঝে ফেললে আর কনসেপশনগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে গেলে তোমরা খুব সহজেই আগামী সেমিস্টারে অন্য মিসেলেনিয়াস যে অন্য অন্য যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো সহজেই বুঝতে পারবে। তো আজকে ক্যান্টিলিভার বিম আলাপ করি। তোমরা ক্যান্টিলিভার বিম জানো, আমরা একটু সংক্ষেপে এর কনসেপ্টটা আলোচনা করে আসি। ক্যান্টিলিভার বিমে একটা সাপোর্ট থাকে, তাহলে একটা বড় জিনিস হলো ক্যান্টিলিভার বিমস হ্যাজ ওয়ান সাপোর্ট। ফর দিস রিজন দ্য ডেপথ শুড বি টেকেন হায়ার। সাধারণত আমরা যা ডেপথ নেই তার চেয়ে বেশি নেব, 13%, 14%, 15% পর্যন্ত সাধারণত আমরা নিয়ে থাকি স্প্যানের 15%। আর আগে যেটা ছিল, আগে আমরা 4 to 10%, তোমরা ছাত্রদেরকে বলেছিলাম যে তোমাদের সুবিধার্থে তোমরা 10% নেবে, কিন্তু আসলে অভিজ্ঞতার আলোকে এটা 4 to 10%, যেখানে যতটুকু লাগে সেই ডেপ ফিলে হয়। কিন্তু ক্যান্টিলিভার বিমে যেহেতু একটা সাপোর্ট থাকে তোমরা জানো, সুতরাং ক্যান্টিলিভার বিমে এটা 10%ও হয় না, অনেক সময় 15% পর্যন্ত নিতে হয়, কখনো 12%, কখনো 13%, 15% পর্যন্ত নিতে হয়। আমি এখানে তোমাদের সাথে 15 নিয়ে কথা বলবো, হায়ারটা নিয়ে ছাত্রদের জন্য যাতে সুবিধা হয়। কারণ কোনো কারণে যদি ডিজাইন লোড করতে গিয়ে কম নেওয়ার কারণে সমস্যা হয়, সেই জন্য 15% নিয়ে কথা বলবো। কিন্তু আসলে 15-র কমেও হয়, 10 to 15 হলে হয়ে যায়। তো এখানে একটা ধারণা হলো যে ক্যান্টিলিভার বিমে যেহেতু একটা সাপোর্ট থাকে সেজন্য বিমের গভীরতাটা বেশি নিতে হয়। আর একটা কথা হলো, যেহেতু উপরে লোড থাকে আর সাপোর্ট একটা থাকে, সুতরাং ক্যান্টিলিভার বিমটা অন্য অন্য বিমের চেয়ে উল্টাভাবে মোমেন্ট হওয়ার যে হয়, অর্থাৎ এটা নেগেটিভ মোমেন্ট হয়। আরেকটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের আগেই মাথায় দিয়ে রাখি, সেটা হলো
ক্যান্টিলেভার বিমে যেহেতু এক প্রান্তে সাপোর্ট আছে আর এক প্রান্তে নাই, যে প্রান্তে সাপোর্ট নাই সেই প্রান্তে তোমরা জানো যে মোমেন্ট জিরো থাকে। মোমেন্ট যেহেতু জিরো সুতরাং সেখানে রড লাগবে না। তারপর আস্তে আস্তে যখন মোমেন্ট বাড়তে থাকবে সাপোর্টে গিয়ে মোমেন্ট ম্যাক্সিমাম হবে। তা সাপোর্টে গিয়ে যে যে ডিজাইনে যে রডটা আসবে এটা সাপোর্টে গিয়ে লাগবে। তাহলে আস্তে একদম শুরুতেই যদি আমরা সাপোর্টে যা দিলাম সেটা শুরুতেই যদি দিই তাহলে আমাদের রডও বেশি লাগলো, প্লাস এটা সেফটিতেও, যেহেতু রডের একটা ওজন আছে সেফটিও হয় না, সেজন্য এই রড কাটতে হয়। এসে এই কোড অনুযায়ী একটার পর একটা রড কেটে দিতে হয়, তার মানে অর্ধেক হয়ে গেল বিমের মাথায়, মানে যে 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 দিকটা সাপোর্টলেস সাপোর্ট নাই সেই জায়গায় অর্ধেক হয়ে যায়। আর মিডল থেকে সাপোর্ট পর্যন্ত এই জায়গায় ফুল দিতে হয়। ডিজাইনের সময় তোমরা দেখবা, তো মনে করো এটা একটা ক্যান্টিলিভার বিম। এই ক্যান্টিলিভার বিমের এই দেখো এটাকে সাপোর্ট হিসাবে আমরা দেখাইছি, এটা ওয়াল হতে পারে, বিম হতে পারে, যাই হতে পারে এটা সাপোর্ট। এর উপরে এগুলা লোড হিসাবে দেখানো হয়েছে, একটা প্রান্ত সাপোর্ট আছে আর একটা প্রান্ত দেখো মুক্ত ফ্রি। এই কথা এই একটু আগে যে বলতেছিলাম এটার সম্বন্ধেই বলতেছিলাম, ক্যান্টিলিভার বিমের সাপোর্ট একটা, এক প্রান্ত ফ্রি থাকে আর এক প্রান্ত ফিক্সড থাকে। তো পরিচয়টা আমরা জানি ক্যান্টিলিভার বিম। সেকশনে দেখো মেইন রডগুলোকে আমরা উপরে দেখাইছি, কারণ এখানে মোমেন্ট হবে, এই পোর্শনে মোমেন্ট হবে, যেমন লোড আসবে, এটা বিম, এটা ওয়াল বা সাপোর্ট, সাপোর্ট মানে বিমও হতে পারে, যখন লোড আসবে এই যে ওমেগা লোড যখন আসছে তখন এই বিমটা এরকম এইরকমভাবে বাঁকতে চেষ্টা করবে বা বাঁকবে, সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা রিইনফোর্সমেন্ট দেবো। সেজন্য ক্যান্টিলিভার বিমের রিইনফোর্সমেন্টটা উপরে থাকবে, মেইন রিইনফোর্সমেন্টটা উপরে, এটা হবে মেইন রিইনফোর্সমেন্ট। আর যেহেতু এপাশে সাপোর্ট নেই সেজন্য এদিকে অ্যাঙ্করেজ, তোমরা এটা এই টার্মগুলোর সাথে তোমরা পরিচিত, এপাশে কিছু অংশ সাপোর্টের ভিতরে প্রবেশ করাই দিতে হবে, যেটাকে আমরা অ্যাঙ্করেজ বলি। তাহলে এটা ক্যান্টিলিভার বিমের স্প্যান যদি ধরি, এটা টোটাল ডেপথ, আর উপরের অংশটা বি মানে প্রস্থ। এই জায়গায় আসলে মুক্ত প্রান্তে মোমেন্ট যেহেতু শূন্য হয় তাহলে এই জায়গায় কোনো ডেপথ দরকার ছিল না, কিন্তু এসএআই কোড বলছে যে এখানে মিনিমাম 15 সেন্টিমিটার ডেপ দিতে হবে। আর ডিজাইনে যে ডেপটা আসবে সেটা হবে এই পাশে, ডিজাইনের ডেপটা হবে এ পাশে, আর মুক্ত প্রান্তে ডেপথ হবে 15 সেন্টিমিটার। এটা এসিআই কোড ফ্যাক্টর অফ সেফটিকে হিসাব করে সব কিছু আরও কিছু জিনিসকে ধরে নিয়ে বলেছে মুক্ত প্রান্তে 15 সেন্টিমিটার হবে। আর এই যে সেকশনটা দেখতেছো, এই যে ডেপটা দেখতেছো, এই টোটাল ডেপটা হলো সাপোর্টে ডিজাইনে যেটা আর। তাহলে মেইন রিইনফোর্সমেন্টটা উপরে চলে গেল, এতদিন আমরা মেইন রিইনফোর্সমেন্ট নিচে দেখিয়েছি কারণ মোমেন্টটা নিচে হতো, এখন ক্যান্টিলিভার বিমে মেইন রিইনফোর্সমেন্টটা উপরে চলে যাবে। এই এগুলো সব মেইন রিইনফোর্সমেন্ট, আর নিচে দুটো হ্যান্ডেল বার হবে। তাহলে মূল পার্থক্য অন্যান্য বিমের সাথে এখানে যেটা আসলো সেটা হলো ক্যান্টিলিভার বিমে সাপোর্ট থাকবে একটা, আর অন্য প্রান্ত যেহেতু ফ্রি অন্য প্রান্তে কোনো মোমেন্ট হবে না, মোমেন্ট না হলে কনক্রিট সেকশনেরও দরকার নেই আর রিইনফোর্সমেন্টেরও দরকার নেই। কিন্তু এসিআই কোড বলছে যে 15 সেন্টিমিটার হাইট মুক্ত প্রান্তে দিতে হবে, আর যেদিকে দিয়ে সাপোর্ট আছে সেদিকে তো ডিজাইন করে যেটা পাবো সেটা। একই রকমভাবে রডের ক্ষেত্রেও যেটা আমি একটু আগে আলাপ করছিলাম কার্টেলমেন্ট করতে হবে, এটা আমি একটু পরে কার্টেলমেন্টটা আসি। তাহলে মূল যে বিষয়টা সেটা হলো মেইন রিইনফোর্সমেন্টটা বা নেগেটিভ মোমেন্টটা
ক্যান্টিলিভার বিম নেগেটিভ মোমেন্ট হয়, যেটা উপরে হয়। নেগেটিভ মোমেন্ট তোমরা জানো আমাদের সাইন কনভেনশনের মধ্যে, নেগেটিভ নেগেটিভের ক্ষেত্রে যে যদি উপর থেকে নিচের দিকে বেঁকে যায় তাহলে আমরা নেগেটিভ বলি, যেটা এইখানে হবে, এখান থেকে লোডের কারণে এটা একটু নিচের দিকে বেঁকে যেতে চাই। অ্যাঙ্কোরেজটা তোমাদের বলেছি কিছু অংশ, রডের কিছু অংশ, এটা তোমরা সূত্রও জানো, অ্যাঙ্কোরেজের কিছু অংশ বিমের ভিতরে বা সাপোর্ট যেটা থাকবে সেই সাপোর্টের ভিতরে প্রবেশ করাই দিলে তাহলে রডের ডিসপ্লেসমেন্ট হবে না। লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে আগের মতোই কিছু ডাটা দেওয়া থাকবে, সেই অনুযায়ী আমরা লোড ক্যালকুলেশন করব। তো প্রথমেই যেটা হলো ডি ধরে নিতে হবে, ডি আমি এখানে সরাসরি 15% লিখছি, তোমাদের সুবিধা, তোমরা যখন ছাত্র হিসাবে কাজ করবে, কিন্তু আসলে এটা 15% না, 13%, 14%, 12% এরকম হলেও চলে, 10 to 15%। তার মানে নর্মাল বিমে যে ডি বের করার সূত্র 4 to 10%, এখানে একটু হায়ার লাগবে, এখানে বেশি লাগবে যেহেতু সাপোর্ট একটা, আর বাদ বাকি বি আগের মতোই থাকবে, হাফ থেকে 2/3 অফ ডি। এরপরে সুপারইম্পোজ লোড আমরা আমাদের জানা থাকবে, তারপরে সেলফ ওয়েটটা বিমের বের করে নিতে হবে। সেলফ ওয়েট বের করার যে সূত্র সেই LBD দিয়ে বের করে ফেলবো। তারপরে আমরা ওমেগা বা W, যে যদি ওমেগা দেওয়া থাকে তাহলে ওমেগা, W দেওয়া থাকলে W, এগুলো আগের খুবই দেখো আগের ফরম্যাটে আমরা চলে আসছি, শুধু কনসেপশনগুলো প্রত্যেকটা বিম যখন নতুন নতুন আসছে তখন কনসেপশনগুলো পাল্টাই গেছে, কিন্তু মূল যে ফরম্যাট তা প্রায়ই কাছাকাছি থাকছে, অল্প কিছু কিছু জায়গায় পরিবর্তন আসছে। ম্যাক্সিমাম শেয়ার ফোর্স স্টেপ 2-তে গিয়ে আমরা বের করি, সেটা হলো ভি। তো আমরা আগেই জানি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু W বা ওমেগা L যেটা বের করা হয়। আর স্টেপ 3-তে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট বের করার সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে, এম ইজ ইকুয়াল টু WL/2 অথবা ওমেগা L²/2 এটা সূত্র। আর এটা কেজি মিটারে বের হবে, সুতরাং 100 দিয়ে গুণ করে তারপরে কেজি সিএম বের করতে হবে, এটা পুরো সেমিস্টার ব্যাপী তোমাদের একই কথা বলে আসছে। স্টেপ 4-এ গিয়ে ইফেক্টিভ ডেপথ সেই আগের মতোই M/RB, আর বের করার সূত্র কে লাগবে, জে লাগবে, FC লাগবে, এগুলা যা এগুলা কে যে বের বের করা যায় অথবা দেওয়া থাকবে, FC জানা থাকবে, তো ডি বের হয়ে যাবে। এই ডি যেটা বের হবে এই ডিটাই হবে সাপোর্টে যে ডি সেই ডি, এখান থেকে টোটাল কভারিং ডি এর সাথে যোগ করলে যেটা হবে সেটাই হবে টোটাল ডেপথ। টোটাল কভারিং এতদিন অনেক রকম আলোচনা করছি, এত তোমাদের ধারণা হয়ে গেছে, ক্লিয়ার কভারিং এর সাথে হাফ ডায়া, এটাকে দুইটা ধরে নিয়েও করা, যোগ করে নিয়েও ছাত্ররা করতে পারো, অথবা যখন এতদিন করার পরে তোমাদের ধারণা হয়ে গেছে তোমরা টোটালে গিয়ে 5 সেন্টিমিটার ধরলেও চলে, বাংলাদেশের প্রেক্ষিতে 5 সেন্টিমিটার বিমের ক্ষেত্রে 5 সেন্টিমিটার হলেও চলে, আবার লিন্টেলে গিয়ে দেখেছে একটু কম লাগে কারণ লিন্টেল ছোট আকারের। আবার এখানেও সম্মুখ একদম ফ্রি এন্ডে তার মুক্ত প্রান্তে কিন্তু কভারিং ওই পরিমাণ লাগবে না যে পরিমাণ সাপোর্টে লাগবে, এটা অ্যাজ ইউজুয়াল আগে যেরকম ছিল সেরকম। তারপর আমরা বিমের সাইজটা বের করে নেবো এখান থেকে, তারপর আবার ডিটা বের করে নেবো। এরপর এরিয়া অফ স্টিলের ক্ষেত্রে সে আগের আগের সূত্রই M/FSJD, M মোমেন্ট, FSJD সব আগে জানো, এখান থেকে কয়টা রড লাগবে সেটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। এইখানে একটু কথা আছে, আমি একটা আলাদা
স্লাইড থেকেই তোমাদের দেখাচ্ছি, কার্টেলমেন্ট অফ মেইন রিইনফোর্সমেন্ট, যেটা প্রথমেই কনসেপ্ট অফ বিমের ক্ষেত্রে যেটা আমি আলোচনা করেছি, কনসেপ্ট অফ ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমটা তোমরা দেখো এইরকম মোটামুটি দেখতে হয়, একটা ফিক্সড সাপোর্ট থাকে আর এক দিকটা ফ্রি থাকে। এখানে আমি একটা একটা লোড দেখাচ্ছি, আসলে পুরোটা বিমের মধ্যে পুরো জায়গাটায় সমভাবে বিস্তৃত লোড থাকে। আমি একটা তোমাদের বোঝার জন্য একটা কনসেন্ট্রেটেড লোড দেখাইছি। যখন এটা 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 বিমের সেকশন, আর এ পাশে যেটা দেখছি এটা প্লান, এটা আমি পরে আসছি। তো সেকশনে দেখা যাচ্ছে যদি যখন লোড হয় তখন এরকম ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, তার মানে লোডের কারণে বিমটা এভাবে বেঁকে যাবে। তার মানে যেটা বলছিলাম আমরা, এই কারণে এরকম যদি হয় তাহলে আমরা নেগেটিভ ধরি, আর এর উল্টাটা এরকম যদি হয় তাহলে আমরা পজিটিভ ধরি, যেটা আগের বিমগুলো হয়েছে। এখন দেখো যেহেতু এই আকৃতি, উপর দিকটা কি বলে এটা কনভেক্স, উপর দিকটা যেহেতু উঁচু উঁচু, সুতরাং এটা এই জন্য সাইন কনভেনশনই আমরা এটাকে পজিটিভ নেগেটিভ বলি। তাহলে নেগেটিভ মোমেন্ট হয়েছে, নেগেটিভ মোমেন্ট হওয়ার কারণে দেখো ডিসপ্লেসমেন্ট হয়েছে। এখানে বিমটা ছিল এই এই পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, বা মোমেন্ট ডায়াগ্রাম যদি তোমরা আঁকো তাহলে এই দিকে বেশি হবে। এখানে মোমেন্ট ডায়াগ্রাম যদি আমরা এখানে আঁকি তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম হবে, এইরকম, সরি মোমেন্ট ডায়াগ্রামটা হবে এটা, এখান থেকে ম্যাক্সিমামটা হবে সাপোর্টে, আর এই জায়গায় হবে শূন্য, এরকম মোমেন্ট ডায়াগ্রামটা হবে। তাহলে বিমের একদম প্রান্তে রডের প্রয়োজন হবে না এবং কনক্রিটেরও প্রয়োজন হবে না, কিন্তু এসিআই কোড বলছে যে এটা 15 সেন্টিমিটার দিতে, এইটুক এইটুক 15 সেন্টিমিটার দিতে বলছে। আর রডের ক্ষেত্রে যেটা হলো এসিআই কোড বলছে সেটা হলো একটার পর একটা রড কেটে দিতে বলছে। কিরকম একটার পর একটা রড কেটে দিতে হয়, কারণ মুক্ত প্রান্তে আমাদের কোনো মোমেন্টই হচ্ছে না, এই মোমেন্টটা হচ্ছে এখানে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে আস্তে 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 এখানে শূন্য হয়ে যাচ্ছে। এখানে মুক্ত প্রান্তে মোমেন্ট হলো জিরো, আর এখানে হবে ম্যাক্সিমাম। এগুলো তোমরা ইয়াতেই করে ফেলছো, স্ট্রাকচারাল মেকানিক্সে করছো, তারপর থিওরি অফ স্ট্রাকচারে করছো। এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হবে, এখানে জিরো হবে। তো জিরো যেখানে সেখানে তো রডের কোনো প্রয়োজন নাই, আর ম্যাক্সিমামে ডিজাইনে যে মানে স্টেপ ফাইভে যেটা আসছে সেটা ম্যাক্সিমামে লাগবে। সেই জন্য এসিআই কোড বলছে যে একটার পর একটা রড, প্ল্যানে যেটা বোঝা যাবে একটার পর একটা রড কেটে দিতে হবে, একটার পর একটা রড। যেমন এখানে রড কয়টা আছে, পাঁচটা, 3 4 5, তাহলে প্রথমটা পুরো গেল, তারপর একটা অর্ধেক, মাঝখান পর্যন্ত, এসিআই কোড অনুযায়ী মাঝখান পর্যন্ত হবে। পুরা হিসাবটা তো করা সম্ভব না, সেই জন্য মাঝখানের পর একটার পর একটা কেটে দিতে হবে। একটা পুরো গেল, তারপরে একটা অর্ধেক, তারপর একটা আবার পুরো যাবে, তারপর একটা বিমের অর্ধেক পর্যন্ত, এরপর একটা পুরো যাবে, এরপর একটা অর্ধেক যদি থাকে। এখানে পাঁচটা বিম দিয়ে আমি, পাঁচটা রড দিয়ে আমি দেখিয়েছি, যদি চারটা হয়তো তাহলে এটা আসতো না। তাহলে কার্টেলমেন্ট অফ রিইনফোর্সমেন্ট, এটা তোমাদের পরীক্ষায়ও শুধুমাত্র কার্টেলমেন্ট দেখা এরকম পরীক্ষায়ও দিতে পারে, কারণ বিম তোমরা ভালো মতোই বুঝে ফেলছো, আর এখানে নতুন নতুনত্ব তেমন কিছু নেই। কিন্তু কার্টেলমেন্ট যে এসিআই কোড বললো এটা ঠিক বললো কিনা, সেজন্য কার্টেলমেন্ট মানে বিমের ঠিক মাঝখানে মাঝখানে এরকম একটা সেকশন নিয়ে তোমাকে দেখাই দিতে হবে যে এসিআই কোড ঠিক করছে, তার মানে রড এখানে যে একটার পরে একটা দেয় নেই, অর্ধেক রড দিচ্ছে। আর থিকনেসটাও থিকনেসটাও কিন্তু যে এখানে 15 রেখে বাকি স্লোপ করে দেওয়া হয়েছে, তার মানে এই পর্যন্ত হলো ডি, এইটা হলো অরিজিনালি
টোটাল ডেপথ ডি, এইটুকু টোটাল ডেপথ। কিন্তু এইখানে এখানে গিয়ে টোটাল ডেপথ কিন্তু কমে গেছে আস্তে আস্তে, কমতে কমতে এই মাথায় এসে 15 সেন্টিমিটার হয়ে গেছে এখানে। 15 এসে এই কোড বলছে এটা 15 সেন্টিমিটার নিতে হবে, তাহলে 15 হলে এখানে গেলে অন্য কিছু, এখানে তো ডিজাইনে যেটা আসলো ধরো ডিজাইনে 30 আসলো, তাহলে এখানে এখানে 15 হলে এখানে অন্য কিছু আসবে, গড় করলেও বের হয়ে যাবে বা তোমরা যে নিয়মে বের করো। তাহলে এটা যে লাগে না সেই প্রমাণটা তোমাদের করাই দেখাইতে হবে, যে বিম এই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে এই একটার পর একটা ডট কেটে দেওয়া যায়, এটা একটা পরীক্ষায় আসতে পারে, আর তোমার বাস্তবে তোমাদের করতে হবে, কেন করতে হবে সেটা তোমরা দেখে নিবে। আমি আগামী ক্লাস যদি হয় তাহলে আগামী ক্লাসে তোমাদের বিম ডিজাইনের মধ্যে মূলত এই কার্টেলমেন্ট পর্যন্ত এসে করে দেখাই দেবো, যে কার্টেলমেন্টটা লাগে যে এটা দেখাই দেবো। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে যেহেতু এই পাশে আমাদের মোমেন্ট শূন্য আর এই পাশে ম্যাক্সিমাম, সুতরাং ম্যাক্স এই পর্যন্ত ডি যেটা সেটা এই পর্যন্ত নিতে হবে, আর এসআই কোড অনুযায়ী এদিকে একদম এইরকম না কেটে 15 সেন্টিমিটার সামনে নিয়ে তারপরে স্লোপ করে দিতে হবে, আর রড বিমের অর্ধেকের পর একটার পর একটা কেটে দিতে হয় মুক্ত প্রান্তের দিকে, এদিকে আর রড লাগে না। এটা ছিল আজকে মানে এই বিমটার বিশেষত্ব, যেহেতু মুক্ত প্রান্তে আর রড লাগবে না সুতরাং একটার পর একটা কেটে দিতে হবে। এই প্রমাণটা তোমাদের করে দেখাইতে হবে বাস্তবে, যে ঠিক মাঝখানে একটা সেকশন নিয়ে তুমি দেখাই দিবে যে এখানে আমার এইটুক গভীরতা হলেই চলে, এবং রড সাপোর্টে যা লাগছে তার অর্ধেক হলেই চলে, মানে অর্ধেকের কম যদি তুমি দেখাও তাহলে ওকে হয়ে যাবে। তাহলে এই জিনিসটা একটু বিশেষভাবে তোমাদের খেয়াল রাখতে হবে যে কার্টেলমেন্ট অফ মেইন রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট যে কেটে দিচ্ছি একটার পর একটা, এটা ঠিক আছে কি না। বাদ বাকি জিনিসগুলো আর তেমন আলোচনা কিছু নাই, সব হুবহু আগের মতো। চেক ফর শিয়ার স্ট্রেস ভি ইজ ইকুয়াল টু ভিসিআর বাই বিডি, এটা বহুবার আলোচনা করা হয়েছে আর আলোচ্য বিষয় না। এখানে ভি ইজ গ্রেটার দেন ভিসিএল, স্ট্রাপ লাগবে না হলে স্ট্রাপ লাগবে না, যদি বেশি হয় তাহলে এক্সের শেয়ারটা বাইর করতে ভি প্রাইম ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভিসি, এগুলো বারবার আলোচনা হয়েছে, সুতরাং আমি খুব বেশি সময় দিতে চাচ্ছি না। স্টেপ সেভেনে গিয়ে এ ইজ ইকুয়াল টু এল মাইনাস ডি ভি প্রাইম ভি, ভি প্রাইম বাই ভি, এর যখন প্রথম রেক্ট্যাঙ্গুলার বিম আলোচনা করি তখন এই সূত্রগুলো লেখা হয়েছিল, যখন যদি ক্যান্টিলিভার হয় সেখানে এল মাইনাস ডি, সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে এল বাই টু মাইনাস ডি, আর এখানে এল মাইনাস ডি, টোটাল স্পেস লাগবে হলো এ প্লাস টু আইস ডি, তোমরা সব পূর্বেই আলোচনা হয়ে গেছে। স্পেসিংয়ের ক্ষেত্রে যে সূত্রগুলো ছিল হুবহু সেই সূত্রগুলাই থাকছে, এর মধ্যে যেটা মিনিমাম সেটাকে ধরে নিয়ে আমরা স্পেসিং বের করব। বন্ডের ক্ষেত্রেও যে সূত্র ছিল সেই সূত্রই থাকছে, ডিটেল ড্রয়িং এর ক্ষেত্রেও তাই, খালি একটা ডিটেল ড্রয়িং এর ক্ষেত্রে খেয়াল করো উপরে রড আমরা বেশি দেখাইছি, কেন উপরে রড দেখাইছি, নেগেটিভ মোমেন্ট হওয়ার কারণে মেইন বারগুলো সব উপরেই হবে, এটা এটা যদি এল হয়, এটা যদি বি হয়, এটা যদি ডি হয়, তাহলে এইগুলো হবে সব মেইন রিইনফোর্সমেন্ট, মেইন বার উপরে হবে, নিচের গুলা হ্যাঙ্গার হয়ে যাবে, আর স্টিরাপস তো তোমরা জানো স্টিরাপস গুলা এস এস প্রেসিং, এটা আমরা আপাতত এস বলতেছি ডিজাইনে যেটা বেরোয়। এই ছিল আজকের আলোচনা, তো মনে হয় না তোমাদের কোনো প্রশ্ন আছে, কারণ আসলে আমরা সারা সেমিস্টার ব্যাপী বিম ডিজাইন করেছি, সুতরাং এখন আর তেমন
তোমাদের কোনো প্রবলেম নাই আশা করি। আর আমার কাছেও সেরকম এখন আর সেরকম মেল ওরকম আসতেছে না, তবে বাড়ির কাজগুলা বন্ধ করে দিও না, বাড়ির কাজগুলা করে যাও। কলেজ কবে খুলবে, পরীক্ষা কবে হবে, এইসব চিন্তা বাদ দিয়ে তোমাদের কাজগুলা তোমরা করে যাও। যদি সেমিস্টার শেষ হয়ে যায় তাহলে সামনের সেমিস্টার এগুলো পড়তে পারো, পিছনের সেমিস্টারে ল্যাগিং যেগুলো আছে সেগুলো পড়তে পারো। তা আজকে বিশেষ লক্ষণীয় জিনিসটা হলো কার্টেলমেন্ট অফ মেইন বার, যেটা আর হলো পজিটিভ না হয়ে এখন নেগেটিভ মোমেন্ট হচ্ছে। উপরে আমাদের রডগুলো উপরে দিতে হচ্ছে, এনকারেজ দিতে হচ্ছে। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করো, এবং অথবা কন্ট্যাক্ট করো তোমার টিচারের সাথে অথবা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। তো এই ছিল আজকের আলোচনা। তোমরা ভিডিওটা আবার দেখলে, আরো কয়েকবার দেখলে কিভাবে নেগেটিভ হলো, কেন হলো, কার্টেলমেন্টটা কিভাবে হয় সেগুলা বুঝে ফেলবা। এই জন্য আমরা প্রতিবারের মতো প্রতিবারই বলি যে ভিডিওগুলো বারবার দেখো। তোমাদের জন্য এটা একটা বড় সুযোগ হয়েছে, এটা হয়তো আশা করি এটা চলমানও থাকবে, যে ভিডিওগুলা টিচাররা একটু যত্ন করেই করে, এবং যেহেতু লেখা থাকে এবং এটা রেকর্ডেড থাকে, ভিডিওগুলা ভিডিও আকারে স্কিল পোর্টাল বাংলাদেশ সংরক্ষণ করতেছে। সুতরাং তুমি কোনো জায়গায় থেকে গেলে তুমি আবার দেখতে পাচ্ছ, যেটা নর্মাল ক্লাসে তোমার স্কোপ ছিল না যে টিচার কী বলছিল ওই সময়, সেইগুলো নর্মাল ক্লাসে থাকে না, কিন্তু এইখানে তোমার সেই সুযোগটা আছে। তুমি ভিডিওটা বারবার দেখো, এই ওয়েবসাইটটা ভিজিট করো, এবং যে কোনো যে ষষ্ঠ পর্বের ছাত্ররা চতুর্থ পর্ব দ্বিতীয় পর্বের কোনো জায়গায় যদি দুর্বলতা থাকে সেইগুলাও চলছে, সেগুলাও দেখতে পারো। পিছনের কোনো একটা অংশ জায়গায় না বুঝে থাকলে সেটা দেখে আসতে পারো। ডিজাইন ক্লাস যেমন চলছে, ডিজাইনের সাথে সাথে ট্রান্সপোর্টেশন চলছে, এস্টিমেট মানে ষষ্ঠ পর্বের কথা বলছি, ফাউন্ডেশন চলছে, সেগুলোও তোমরা অবশ্যই দেখছো, এবং বাড়ির কাজগুলো অবশ্যই করবে। গতবারের বাড়ির কাজে আমি মেইল সেরকম পাইনি, তো বাড়ির কাজগুলো অবশ্যই মেইল করে দিবা। আর ক্লাস টিচারকে তো দিবাই, আমাকে দিলে যে হয়ে গেল এটাই তুমি আবার ক্লাস টিচারকে দিতে পারছো। তো আজকের মতো এখানেই আমার ক্লাস আমি শেষ করতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, পড়াশোনার সাথে থাকবে, লেখাপড়া বন্ধ করবে না, এবং তোমার যে বাড়ির কাজ সেই বাড়ির কাজও করো এবং এগিয়ে থাকো। যেমন আমি আগামী ক্লাসে একটা ক্যান্টিলিভার বিম দেখাই দেবো, তার আগেই তুমি নিজেই করে ফেলো ক্যান্টিলিভার বিম, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে ধারণা। তো সবাই ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।